এরপরে আগ্রিভেদ রায়হান আইডি থেকে প্রশ্ন করেছেন, ছোটবেলা থেকে শুনতাম যে পরপর তিন জুমার নামাজ বাদ দিবে তার ইমান থাকবে না, কতটুকু সত্য? কারণ লকডাউনে মসজিদে যাওয়া সম্ভবপর হচ্ছে না। ভাই রায়হান, দেখুন আপনি যেটি শুনেছেন এটি অমূলক নয়। এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে হাদিস বর্ণিত রয়েছে, পরপর তিন জুমা যদি কেউ অনুপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়। আল্লাহ মাফ করুক, এটা ভয়াবহ একটি বিষয়। কিন্তু মনে রাখা উচিত হাদিসের সেই নির্দেশনাটা কিন্তু স্বাভাবিক অবস্থায়, সাধারণ অবস্থায় যখন মানুষ এরকম করে, অর্থাৎ এটা অবহেলাবশত যদি করে, লকডাউনের কারণে বিশেষ পরিস্থিতিতে আমরা যদি, আল্লাহ না করুন, যেমন বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, বিশেষ পরিস্থিতির কারণে যদি আমরা যেতে না পারি ওজোরের কারণে, তাহলে সেটা কিন্তু এই নির্দেশের আওতায় নয়। অনেকে জেলখানায় রয়েছেন এমন জায়গায় যেখানে জুমার কোনো ব্যবস্থা নেই, তাহলে সেক্ষেত্রে সেই বেচারা ওই অবস্থায় জোহর সালাত আদায় করে নেবেন, যেহেতু তার সাধ্যের বাইরে জুমা হাজির হওয়াটা, অবহেলা করে তিনি অনুপস্থিত থাকতেন বিষয়ে কিন্তু সেরকম নয়, যার কারণে এখানে সেই হাদিসটি প্রযোজ্য হবে না। এস এম মিল